ডিসেম্বর 2021 পর্যন্ত আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। বঙ্গবন্ধু, বাঙালি এবং বাংলাদেশ, এই তিনটি শব্দের মিশেলে সৃষ্টি হয় অনন্য এক ব্যঞ্জনা। আমরা এই ব্যঞ্জনাটিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, আর সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানটি দুটি পর্বে সমাধা করা হবে। প্রথম পর্বে থাকছে 11 পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের নিজস্ব শিল্পীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠান, এবং দ্বিতীয় পর্বে দেশের জনপ্রিয় এবং নাম করা কয়েকজন শিল্পী তাদের অনবদ্য পারফরমেন্স দিয়ে আপনাদেরকে আনন্দ দেবে। আমরা আমাদের বর্তমানকে দিয়ে তাদের ভবিষ্যতের ভিত বিনির্মাণ করে দিচ্ছি। আমি আশা করি স্বাধীনতার চেতনাকে ধারণ করে তারা আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। শুধু দর্শক মণ্ডলী, আমি আর কথা না বেরিয়ে মঞ্চে আহ্বান করছি আমাদের তরুণ প্রজন্মের দুই সোভানি। মঞ্চ তোমাদের। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 11 পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্বপ্নধরা নিবেদিত চিরঞ্জীব তুমি জাতির পিতা, পাওয়ার্ড বাই আমাদের ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি এবং টেলিকাস্ট পার্টনার হিসেবে রয়েছে বিএস ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। একটা করতালি হয়ে যাক তাদের জন্য। এবার একটু পরিচয় করে দিতে চাই আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী যারা রয়েছেন আমাদের মাঝে। আজ উপস্থিত রয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া। একটা করতালি হয়ে যাক স্যারের জন্য। একই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছে সম্মানিত টাইটেল স্পন্সর স্বপ্নধরার ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুদুর রশিদ, উপস্থিত রয়েছে পাওয়ার্ড বাই ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড মোহাম্মদ লোকমান হাসান আকাশ, উপস্থিত রয়েছেন টেলিকাস্ট পার্টনার বিএস ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত লায়ন এ কে এম বাসার পিএমজেএফ। একটি করতালি হয়ে যাক আমাদের সম্মানিত স্পন্সরদের জন্য। এবং একই সাথে পরিচয় করে দিতে চাই আমাদের এই চমৎকার আয়োজনটি যারা সরাসরি সম্প্রচার করছে, অর্থাৎ এটিএন বাংলা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। একটা করতালি হয়ে যাক স্যারের জন্য। উপস্থিত রয়েছেন মীর মোতাহার হাসান, অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান এটিএন বাংলা এবং সিইও এটিএন নিউজ। উপস্থিত রয়েছেন তাশিক আহমেদ, অ্যাডভাইজার প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশন এটিএন বাংলা। সর্বোপরি আজকের এই 11 পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের সবার জন্য একটা করতালি হয়ে যাক। অনেকক্ষণ যাবত আমি কথা বলছি, নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে রয়েছে আপনাদের সাথে। আমি শান্তা জাহান, পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো। আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার পরে দেখাই
যাবে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না আমরা গর্বিত নন্দিত মহিমান্বিত
আমাদের শোনিতে নেচে যায় তোমার আদর্শের তরঙ্গ। আয়োজনের সুন্দর ব্যাপারগুলো আর একটুখানি বাড়িয়ে দেওয়া যায় কিনা, আনন্দটা আর একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা, যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন, আমি অবন্তী সিথি শুরু করব। ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে একটি গান করব, আমার মৌলিক গান। গানটি লিখেছেন সুজন হাজম, সুর এবং সঙ্গীত সুমন কল্যাণ। শুরু করছি।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপলক্ষে আয়োজিত বগুড়া সেনানিবাসের আজকের প্রধান অতিথি বগুড়া সেনানিবাসের জিওসি উপস্থিত বগুড়া সেনানিবাসের সকল অফিসারবৃন্দ সুধী মণ্ডলী বগুড়া সেনানিবাসের সকল সৈনিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা বগুড়ায় এর আগেও কয়েকটি শোক করেছিলাম ইতিপূর্বে আমি বগুড়া আমার বগুড়া জন্ম সেই জন্য বগুড়ার প্রতি একটি আমার অন্যরকম টান আপনারা যখনই আমাকে ডাকেন
বগুড়ায় আমি ছুটে আসি। আমরা এটিএন বাংলা ইতিপূর্বে বগুড়া সেনানিবাসে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছিলাম। আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা সব সময় আসি আপনাদের কাছে। আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে আপনারা বাংলাদেশের যখনই যেখানে কোনো দুর্যোগ হয়, কোনো সমস্যা হয়, আপনারা সেনানিবাসের সৈনিকরা ঝাঁপিয়ে পড়েন, দেশের দুর্যোগময় সময় ছিলাম থাকবো এবং আগামীতে আপনাদের সকল কর্মকাণ্ড আমরা বিশ্বের যেখানে বাঙালিরা আছে সবার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের এই কর্মকাণ্ড, আপনারা যে কষ্ট করে দেশ সেবা করে যাচ্ছেন, দেশের কাজ করে যাচ্ছেন, এটি আপনাদের জানানো উচিত, দেখানো উচিত যে আপনারা কত কষ্ট করে দেশের সেবা করে যাচ্ছেন, দুর্যোগময় মুহূর্তে আপনারা সবার পাশে দাঁড়াচ্ছেন। এই জিনিসগুলি তুলে ধরার দায়িত্ব আমরা নিয়েছি এটিএন বাংলা, এটিএন নিউজ, আগামীতেও নিব। আপনারা বিশেষ করে আমাদের সেনাবাহিনী বাংলাদেশের এখন উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে কিন্তু জড়িত।